মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের চীন সফরকে ভিক্ষার সফর বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া। দেশটির আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞ এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ। সেই বিশ্লেষক বলেন, চাপ প্রয়োগের মাধ্যমে চীনকে দমাতে না পেরে উত্তেজনা নিরসনে শান্তি ভিক্ষা করতে চীনে গিয়েছিলেন ব্লিংকেন। জং ইয়ং হাক বলেন, চীনের ওপর চাপ প্রয়োগ করলে তা যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা ছিল যুক্তরাষ্ট্রের। সেই উত্তেজনা নিরসনে শান্তি ভিক্ষা করতে চীনে গিয়েছিলেন ব্লিংকেন। এই রাজনৈতিক বিশ্লেষক আরও বলেন, যুক্তরাষ্ট্র প্রথমে উত্তেজনা সৃষ্টি করে এখন তারাই আবার তা নিয়ন্ত্রণের কথা বলছে, যা চরম দ্বৈত আচরণ।